মানুষ মানুষ হয়, মানুষ দুর্গত অবস্থায় রয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর দরকার। আর ঠিক এইভাবে সিপিএম এর লোকজন হোক, বিজেপির লোকজন হোক, বিজেপিকে বেশি করে, কারণ যেহেতু তারা সিট বেশি পেয়েছে, তারা কাজ করতে গেলে এই ধরনের মারধরা থ্রেট করা হচ্ছে এবং পরিষ্কার বলা হচ্ছে, দেখেছো বিজেপি কাজ করছে না, মানুষের পাশে দাঁড়াচ্ছে না, আমার গালে সাপাটে চড়। তাদের কথা হচ্ছে কাউন্সিলরকে জিজ্ঞাসা করে এসে ত্রাণ দিতে হবে। কি ত্রাণ দেওয়া হচ্ছে? ত্রাণ ফান এখানে চলবে না। ভবানীপুরে যা করে মমতা বন্দ্যোপাধ্যায় করে, এটা একটা রাজ্য। এই অভিযোগ প্রসঙ্গে পাল্টা কি প্রতিক্রিয়া তৃণমূল এফেক্টে দেখো কি কি না কি বিতাঙ্গ কিছু না হঠাৎ দিয়েছে, খাবার দিচ্ছে এলাকার মধ্যে উত্তপ্ত করছে, এগুলো ঠিক না। আমরা তো সারাক্ষণ করছি এলাকার লোককে, আপনি ইন্টারভিউ নিন, সারাক্ষণ আমাদেরকে দেখতে পাবেন, আপনি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রাস্তায় আমরা থাকি দিতে পারে, কিন্তু দিতে একটা তো সিস্টেম হবে। পুলিশের কোনো পারমিশন দরকার নেই, ওই যে খাবার দিচ্ছে, কোনো মার্জিন কোনো অভিযোগ নেই, ওনাকে ভালো করে বুঝিয়ে বলা হয়েছে।